ফ্রেন্ডস, আমি এখন রাস্তায় বসে আছি। রাস্তার সাইডটা দেখতে পাচ্ছ, রাত এখন ঘড়ির কাঁটায় 10:30 বা 11:15 বাজতে যাই। আমি আছি রাজুর অপেক্ষায়। ভাল লাগে না ঘরেতে বসে, আজকে ছুটি করেছিলাম ডিউটি অফ করে, তো দেখি রাজু আসুক, রাজুর সাথে ঘুরবো একটু। তো রাতের বেলা হাওড়া স্টেশনের ভিতরটা দেখো, কখনো ঘুরেছো গাড়ি নিয়ে? আমি রাজুর দৌলাতে ঘুরছি। বন্দে ভারত ছিল বাট বেরিয়ে গেছে, দেখতে পাইনি। 7:24 দেখতে পাইনি। এখন হাওড়া স্টেশনটা ক্রস করছে, ঠিক আছে, ডান দিক বা দিক সব দিকে। ভাই ফিল্টা এবার সেরকম লাগছে, ঠিক আছে। ভাই কি ফিল ভাই, এদিকে দেখো ট্রেন গুলো দেখো, সব লাইন বরাবর আছে। এখানে পার্কিং লাগে না? আমাদের তো পার্কিং লাগবে না। ট্রেন গুলো দেখো, এটা চলে এসছি বেলে, কি বলে এটা হাওড়া কি ওলারপুর, এটা যাই হোক রেল ব্রিজ ওলারপুর, ঠিক আছে। একটু সামনেই তোমার হচ্ছে হাওড়া ব্রিজের সিনটা দেখাবো, ঠিক আছে। এখন হাওড়া ব্রিজ ক্রস করছি, ঠিক আছে। হাওড়া ব্রিজটা দেখো খালি, রাতের বেলা এখন যথারীতি 11:00 বেজে গেছে, তো লাইটিং ফাইটিং সব বন্ধ করে দিয়েছি। এখান থেকে ধরতে পারবি তো? এখন গাড়ির মধ্যে আছি, ঠিক আছে। ডিপ্রেশন কাটানোর এটাই মেন ফর্মুলা, ঠিক আছে। বন্ধুদের সাথে ঘোরো, রাতে রাতে শহরটাকে দেখো, একটা আলাদা রকম আনন্দ মনের মধ্যে কাজ করে, ঠিক আছে। এটা এমনি নর্মালে কি হয়, নর্মালে সেই আনন্দটা থাকে না, সেই টেনশনটা মাথার মধ্যে ঘোরাফেরা করে। সেই ক্ষেত্রে কি হয়, ফ্রি হতে পারি না, ঠিক আছে। সেই টেনশনটা আস্তে আস্তে না গ্যাস করতে থাকে। তো তার চাইতে বেটার বন্ধুদের সাথে রাতে মাঝে মধ্যে একটু ঘোরো, ঘুরলে ভালো লাগে, চারিপাশটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। সামনে রেড রোড, সেটাও দেখতে ভালো লাগছে। রাতের বেলা অন্ধকার অন্ধকার, রাস্তা ফাঁকা, ঠিক আছে, সব কিছু। সামনে রেড রোড, হ্যাঁ রেড রোড, লাইটিংটা দেখো খালি, এই সিগন্যাল, সিগন্যালের পরে রেড রোডটা শুরু হবে। স্টেডিয়াম ডান দিকে হচ্ছে ইডেন গার্ডেন্স। এখন ওই যে ল্যাম্পপোস্টটা দেখা আছে লাইটিং, ওটা ইডেন গার্ডেন্স, ঠিক আছে। সামনে একটা মিনার মতো আছে, জানি না কিসের জন্যে। ফাইনালি রেড রোড, রেড রোডের রাতের ভিউটা দেখো তোমরা একটু মিউজিকের সাথে, ঠিক আছে। বুঝতে পারছো কেমন অনুভূতি হচ্ছে, ঠিক আছে। মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ যাচ্ছে, রেস কোর্স ক্রস করছি। অন্ধকার তো কিছু বুঝতে পারবে না, বাট আমরা দেখতে পাচ্ছি। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কেমন? আর সামনে দেখো সব জায়গায় নাকা চেকিং হচ্ছে সব জায়গায়, ঠিক আছে। এটা রাতে যখন বাইক ফাইক চালাও তখন খুব প্রবলেম, কারণ আমরা এখন আনন্দ করছি, ঠিক আছে। প্রথমে যেমন মাথার মধ্যে টেনশন ছিল, একটা চিন্তা ছিল, সেটা এখন নেই, এখন ফুল আনন্দ, কারণ হাতে পার্টনার আছে, ঠিক আছে। আর তুমি বলেছি ভাই এই জামাটা পরবে, বলেছি তো আমি, তো এটা কিনে দেন। এই তো মানে বন্ধু বান্ধবের মধ্যে এটা হয়, ঠিক আছে, বলবে এটা বলবে কিনে দে। সো বাইপাস ধাবা,
বাইপাস ধাবা মেট্রোপলিটন এর ঠিক আছে ও ভাই তো फ्रेंड्स দীর্ঘ অপেক্ষার পরে এই যে চা এই যে চা অসাধারণ তো তোমাদেরকেও রাত দুটোই চায়ের জন্য অভিনন্দন সো থ্যাংক ইউ ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং